আমার সৈক্ষা নিয়ে তৃতীয় ভাষার ছাত্রছাত্রীরা আজকে তোমাদের আমি একটা কবিতা পড়াবো সেটা হচ্ছে ছাতুখোর হরিপ্রসন্ন দাশগুপ্তের লেখা এই কবিতাটার প্রথম অংশে আজকে আমরা পড়ব এবং কবিতাটার মানে বুঝবো কবিতাটা এক কথায় বললে খুব মজার একটা কবিতা কেমন চলো তাহলে দেখা যাক কবিতাটায় কি আছে ছাতুখোর কবিতাটি লিখেছেন হরিপ্রসন্ন দাশগুপ্ত তিনি একসময় ছোটদের প্রিয় লেখক ছিলেন অনেক কবিতা গল্প লিখেছেন তার কবিতাগুলোর ভাষা যেরকম সরল বিষয়বস্তু সেরকম ছোটদের উপযোগী কাজেই আমাদের এই কবিতাটা বুঝতে আশা করি আমাদের কোনো রকম অসুবিধা হবে না ছাতু খাওয়া একটি লোকের গল্প ছাতুখোর মানে যে ছাতু খায় কেমন তাহলে চলো এবার কবিতাটার মধ্যে ঢোকা যাক ছাতুখোর হরিপ্রসন্ন দাসগুপ্ত বাজি রাখলে বীর পালোয়ান দোবে চোদ্দ পোয়া ছাতু খাবে পাঁচটা টাকার লোভে জল মিশিয়ে খেলে পরে অনেক যাবে বেড়ে কাজে কাজে নুন লঙ্কায় শুকনো দিলে মেরে বাজি জিতে রামদিন ট্যাকে গুজলে টাকা এদিকে পিপার সাথে এদিক দিয়ে পিপার সাথে যায় না জীবন রাখা কি বাজি রাখলো রামদিন দেবে তাহলে বাজি কি বাজি হচ্ছে যখন টাকা নিয়ে কোনো কাজ করা হয় সেটা হচ্ছে বাজি পারলে একটা না পারলে একটা আমি পারলে খেসারত দেবো পার পারলে টাকা লাভ করবো আর না পারলে খেসারত দেবো মনে করো কোনো একটা কাজ করতে তুমি তোমাকে তোমার মা বললো যে তুই কী একটা করতে পারবি তুই যদি পারিস তাহলে কী হবে তোকে আমি দশটা টাকা দেব। আর যদি না পারিস তুই আমায় দশ টাকা দেবি এটা হচ্ছে বাজি সাধারণ বন্ধুদের সঙ্গে বাজি রাখা হয় চোদ্দো পোয়া ছাতু খাবে কি বাজিটা ছিল যে ও যদি চোদ্দ পোয়া ছাতু খেতে পারে চোদ্দো পোয়া মানে তিন সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি ছাতু খেতে পারে তাহলে পাঁচ টাকা পাবে রাম নির্মল হ্যাঁ করবো আমি চোদ্দ পোয়া ছাতু খাবো পাঁচ টাকার লোভে ও বললো হ্যাঁ চোদ্দো পোয়া ছাতু খাবো সে কিন্তু সাড়ে তিন কিলো ছাতু জল মিশিয়ে খেলে কি হবে অনেকটা বেড়ে যাবে ছাতুর সঙ্গে জল মেশালে তখন কি করলো যে নুন লঙ্কা দিয়ে শুকনোই খেয়ে নিল তাহলে জল দিয়ে আমি খাবো না তাহলে যাবে খেতে পারবো না সাড়ে তিন কিলো ছাতু সে নুন লঙ্কা দিয়ে শুকনো খেয়ে নিল মেরে মানে খেয়ে নিল রামদিন এবং তো পাঁচ টাকা নিয়ে নিল এদিকে প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে জীবন আর রাখা যাচ্ছে না জল তেষ্টায় তাহলে ছাতু খেলে এমনিই ছাতু শুকনো সুতরাং শুকনো শুকনো যদি সাড়ে তিন কিলো ছাতু খায় খুব স্বাভাবিকভাবে তার জীবন তাতে রাখা যাবে না সেই জন্য সে কি করলো তখন কি করলো পরের অংশ আমরা দেখবো তাহলে প্রথম অংশে আমরা দেখলাম রামদিন সে পোয়া ছাতু খেয়ে নিল কেমন এর পরের অংশটা দেখো ঢক 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 খাচ্ছে লোট জল লোটার পর লোটা পেটটা পেয়ে জলের নাগাল হচ্ছে ক্রমেই মোটা পাঁচ মিনিটে হয়ে গেল মস্ত বড় জ্বালা এবার কিন্তু হয়ে গেল হয়ে এলো পেট ফেটে যাওয়ার পালা পট 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 পটাং পট পেটটি মস্ত ছাতুর মঠ এইখানে গল্পটায় কি কবিতাটায় কি বলছে যে সে তো আমরা একটু আগে জেনেছি যে ছাতু প্রচুর ছাতু কত সাড়ে তিন কিলো প্রায় ছাতু রামদিন দোবে সে বাজি রেখে খেয়েছিল বাজি রেখে মানে সে পাঁচ টাকা পাবে যদি এই ছাতুটা সে খেতে পায় খেতে পারে সে কিন্তু ব্যাপারটা কি হলো সে কী করলে জল দিয়ে খাবে না শুকনো শুকনো ছাতুটা খাবে নুন লঙ্কা দিয়ে কারণ জল দিয়ে খেলে অনেকটা বেশি হয়ে যাবে তো সেই জন্য সে শুকনো লঙ্কা দিয়ে আর শুকনো খেলো নুন লঙ্কা দিয়ে এবার এই ছাতুটা খেয়ে রামদিনের তো অবস্থা খারাপ প্রচণ্ড তার জল তেষ্টা পেয়ে গেছে খুব স্বাভাবিক ছাতু খেলে তো তেষ্টা পাবেই সে তখন ঢকঢক করে লোটার পর লোটা জল খাচ্ছে আর পেটটা কি হচ্ছে জলের নাগাল পেয়ে ক্রমাগত ছাতু জল টেনে নিচ্ছে এবং মোটা হয়ে যাচ্ছে পেটটা পাঁচ মিনিটে কি হলো অনেকটা জল খেয়ে লোটা লোটা জানো তো লোটা হচ্ছে ঘটির মতো বাঙালি লোকেরা তাতে জল খায় মূলত বিহার উত্তরপ্রদেশ সেই অঞ্চলের লোকেরা তো কি হলো পেটটা আস্তে আস্তে একটা মস্ত বড় জ্বালার মতো হয়ে গেল এবং এবার কি হলো একটা ফেটে যাওয়ার অবস্থা হলো পেটটা পটপটাং পটপটাং করে এবং জলে যত জল যাচ্ছে পেটটার তো একটা ক্ষমতা আছে সে আস্তে আস্তে ফুলতে আরম্ভ করেছে এবং তারপর সে হঠাৎ পেটটা ফেটে গেল। এবং একটা বিরাট ছাতুর মঠ বেরিয়ে পড়লো পড়লো মানে হচ্ছে পড়লো এটা কিন্তু হয় না এটা আসলে গল্পের মতো করে বলছে যে মজার ব্যাপার কিন্তু সত্যিকারের কি এরকম করে মট বেরিয়ে আসে মঠ কিন্তু বেরিয়ে আসে না তাতে কিন্তু দাম দিন কিন্তু তাতে মারা পড়লো পেট ফেটে সে মারা গেল এখন ব্যাপারটা কি যে এই পাঁচ টাকার লোভে সে যে শুকনো ছাতু খেলো সেই ছাতুরই কিন্তু ফল দাঁড়ালো জল খেয়ে তার পেট বোঝাই হওয়া এবং ছাতুর মঠ ফেটে পেট ফেটে ছাতুর মঠ বেরিয়ে আসা তাহলে কবিতাটা কি দাঁড়ালো যে বাজি রেখে কোনো কিছু করা উচিত না কিন্তু করলে এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটবে কবিতাটা বেশ মজার কবিতা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে আমরা আজকে কবিতাটা পড়লাম পরের দিন কবিতাটার অর্থ প্রশ্ন উত্তর এই সবগুলো নিয়ে আলোচনা করব কেমন এর আগে তোমরা কবিতাটাকে মুখস্থ করে ফেলে তোমাদের এটা মজার কবিতা খুব বড়ও নয় মুখস্থ করলে তোমাদের ভালো লাগবে কেমন তাহলে আজকে আমরা এই অবধি পড়লাম ছাতুখোর কবিতাটা হরিপ্রসন্ন দাশগুপ্তর লেখা ঠিক আছে আজকের মতো এই অবধি থাক কেমন